দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট বন্যাত্যদের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে শহরের সাবঅর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় ছয় ক্যাটাগরিতে অনুষ্ঠিত ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শহরের তিন শতাধিক শিশু অংশগ্রহণ করে এসো রাঙ্গাই আমার বিদ্যালয় নামে ওই কর্মসূচির মাধ্যমে বিজয়ী চিত্রশিল্পীদের পুরস্কার বিতরণ ও আগত শত শত শিশুদের অভিভাবকদের কাছ থেকে বর্ণাত্মদের জন্য চাঁদা সংগ্রহ করে সাবঅর্ডিনেট স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা পেট্রো প্রোডাক্টসের সৌজন্যে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতার সার্বিক সহযোগিতা করে সৈয়দপুর আর্ট একাডেমি। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল রংপুর বিভাগের প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিসি নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসি নিউজ টোয়েন্টি ফোর ডট সম্পাদক জসীমউদ্দিন সমাজসেবক কতিবউদ্দিন শেখ শিক্ষক শাহজাদি বেগম লিপি বিউটি বেগম রেজা মাহমুদ নৌসাদ আঞ্চারী আমির হোসেন জাবেদ আক্তারি শাকিল আহমেদ এতে সভাপতিত্ব করেন সাবঅর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি বেগম তিনি জানান মূলত বন্যাতদের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যেই এই আয়োজন পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ পরে বন্যাতদের জন্য সংগৃহীত অর্থ বন্যার্থ এলাকা যাওয়া সংস্থার হাতে तो लेदा है सीसी न्यूज़ सईदपुर